স্ক্যান্ডিনেভীয় দেশগুলির সৌন্দর্যের কথা যদি বলতে চাই, তো প্রথমেই যে দেশটির কথা মাথায় আসে পর্যটক যারা আসলে ইউরোপে বেড়াতে আসেন বা স্ক্যান্ডিনেভীয় দেশগুলোতে ঘুরতে আসেন, প্রথমেই যে দেশটির সৌন্দর্য নিয়ে মানুষের আগ্রহ সেটি হচ্ছে নরওয়ের রাজধানী অসলোতে। এবং অসলোর একদম সিটি সেন্টার অর্থাৎ কেন্দ্রবিন্দুতে রয়েছি আমরা, যেখানে রয়েছে অসলো অপেরা হাউস এবং অসলো সেন্ট্রাল স্টেশন থেকে নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। এই অসলোর যে প্রকৃতির পাশাপাশি যে চমৎকারভাবে এই শহরটিকে সাজিয়েছে কর্তৃপক্ষ, সেটি কিন্তু আজকে দেখব এবং দেখানোর চেষ্টা করব। আমরা আছি এই মুহূর্তে অসলো অপেরা হাউসের সামনে। এখানে প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু এই বিকেলের এই সময়টাতে কিন্তু অসলোর বিভিন্ন জায়গা ঘুরে এখানে চলে আসেন, বিভিন্ন রকমের অপেরা শোতে তারা অংশ নেন। দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ দল বেঁধে এই অপেরা হাউসটিতে প্রবেশ করছেন, এবং আমরা ভেতরেও দেখেছি বেশ লম্বা লাইন ধরে অপেরা উপভোগের জন্য প্রবেশ করছেন এবং লাইন ধরে দাঁড়িয়েছেন। আমরা অপেরা হাউস সহ এই অসলোর আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রকৃতি আর কৃত্রিমতার অপরূপ মিশ্রণ কিন্তু এই অসলোতে দেখতে পাবেন পর্যটকরা। অর্থাৎ এখানে প্রকৃতি যেমন দুহাত ভরে দিয়েছে, ঠিক একই রকমভাবে যারা এই অসলোকে সাজিয়েছেন তারা কিন্তু সুনিপুণভাবে এই শহরটিকে সাজিয়েছেন। এখানে রাস্তায় কিন্তু এরকম ফোয়ারা থেকে শুরু করে পুরো যে স্থাপত্য শৈলী সেটি কিন্তু যে কারুরই নজর কাড়তে বাধ্য করবে। অসলোর যে স্থাপত্য শৈলী সেটি এবং প্রকৃতির যে মিশ্রণ সেটি কিন্তু মূলত দেখতেই পর্যটকরা এই নরওয়েতে আসেন। নানান কারণে কিন্তু নরওয়ে পর্যটকদের কাছে খুব সমাদৃত। অর্থাৎ যদি আমরা নর্দার্ন লাইটস অর্থাৎ অরোরার কথা বলি, সেটি নরওয়ের কিছু জায়গায় দেখা যায়। অসলোতেও আমরা নাগরিকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বেশ কিছুদিন আগে অরোরা দেখেছেন, কিন্তু মূলত বিভিন্ন জায়গার সৌন্দর্য বিভিন্ন রকম বা ভিন্ন রকম। এই অসলোর যে স্থাপত্য শৈলী সেগুলির আরো কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। এই অসলোর প্রত্যেকটি বাড়ি ঘর এবং বিভিন্ন স্থাপনাগুলি কিন্তু যে কারুকার্য সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে একটি ভবন, যেই ভবনের একটি ঘড়ির কাজ সেটিও কিন্তু পর্যটকদের নজর কাড়বে। অর্থাৎ যারা এই রাস্তাটি ধরে বিভিন্ন জায়গায় যান তারা এটির সাথে ছবি তোলেন এবং এই সৌন্দর্যটি তারা উপভোগ করেন। অসলোর গণপরিবহনেও রয়েছে বেশ আধুনিকতার ছোঁয়া, সেই সাথে ঐতিহ্য হিসেবে প্রত্যেকটি রাস্তায় কিন্তু এরকম চমৎকার ট্রাম চলাচল করতে দেখা যায়। বাস, ট্রেন বা অসলোতে বেশ কিছু নদীপথ যেহেতু রয়েছে সেসব জায়গায় ফেরির ব্যবস্থা রয়েছে, সেই সাথে এরকম ঐতিহ্যবাহী এরকম ট্রামও রয়েছে। শুধু সৌন্দর্যে নয়, সংস্কৃতিতেও অনেকটা এগিয়ে নরওয়েজিয়ানরা। তার প্রমাণ মেলে এরকম অসংখ্য স্থাপনা, অর্থাৎ ন্যাশনাল থিয়েটার, অপেরা হাউসের মতো অনেক স্থাপনা, যেটি শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে গড়ে উঠেছে। এই মুহূর্তে আছি নরওয়ের পার্লামেন্ট ভবনের সামনে, এবং আমরা একজন বাংলাদেশিকে পেয়েছি যিনি আসলে 34 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। তা আমরা তার কাছ থেকে জানতে চাইব নরওয়ের সৌন্দর্যটাকে উনি কীভাবে ডিফাইন করেন। নরওয়ে এটা একটা এমন দেশ, পুরো দেশটাই ফিউর্ড এবং পাহাড় পর্বত দিয়ে ঘেরাও দেশ। এখানে বলতে পারেন অলমোস্ট 70% এরিয়া আপনার বন জঙ্গল, এইভাবে প্রাকৃতিক যেটাকে আমরা বলি গ্রিন ভিউ। অসলোতে হয়তো আপনি যেহেতু এটা ক্যাপিটাল সিটি, এখানে অনেক বিল্ডিং বা অনেক কিছু দেখবেন, কিন্তু প্রকৃতির দৃশ্য দেখতে গেলে অসলো শহর থেকে একটু বের হলে আপনি আরও সুন্দর জায়গায় পাবেন। প্রতি বছর এখানে হাজার হাজার ট্যুরিস্ট এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে চমৎকার স্থাপত্য শিল্পে জুড়ে নেই অসলো তথা পুরো নরওয়ের। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সাজে সাজে এই পুরো নরওয়ে, অর্থাৎ বিভিন্ন সময়েই এই নরওয়ের রূপ ভিন্ন রকম। তারিকুল হাসান আশিক, সমসংবাদ, অসলো, নরওয়ে।